প্যারাসাইট নামের এক কোরিয়ান সিনেমা এখন সারা বিশ্বের সবচেয়ে সেরা সিনেমার তকমা পেয়েছে। অস্কারের 91 বছরের ইতিহাস ভেঙে গুঁড়িয়ে দিয়ে বাঘা বাঘা সব হলিউড সিনেমার সাথে পাল্লা দিয়ে সেরা সিনেমা, সেরা পরিচালক সহ 4টি মেজর ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নিয়ে গেল এই প্যারাসাইট। আপনি নিয়মিত কোরিয়ান সিনেমার ফ্যান না হলে আপনার জন্য আকাশ থেকে পড়ার মতো খবর এটি। এই পর্বে ঝটপট 10টি মাথা নষ্ট কোরিয়ান সিনেমা নিয়ে আলাপ করব, যেগুলোর কাছে আবার প্যারাসাইট কিছুই না। চলুন তবে কিভাবে সিনেমাগুলো দেখতে পারবেন জানবেন ভিডিও শেষে। ট্রেন টু বুসান, এই মুভি নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত। জাস্ট আমার কথার উপর ভরসা করে দেখুনই না একবার, বুঝবেন সিনেমা কাকে বলে, থ্রিল কাকে বলে, ইমোশন কাকে বলে। অথচ এই মুভিটি কিন্তু জম্বি নিয়ে, কিন্তু আপনি এমন জম্বি মুভি দেখেননি। সিনেমা দেখতে দেখতে কখন কেঁদে ফেলবেন নিজেও বুঝবেন না। টান টান উত্তেজনা ছবি যারা পছন্দ করেন, জাস্ট একবার শুধু শুরু করুন। দ্য ম্যান ফ্রম নোহেয়ারকে বলা হয় কোরিয়ান মডার্ন অ্যাকশন সিনেমার পথিকৃৎ। কি অসাধারণ যে এই সিনেমাটির গল্প, কি নিদারুণ অ্যাকশন আর অভিনয়, আপনি আপ্লুত হয়ে যাবেন সিনেমা চলাকালীন। যদিও এই সিনেমাটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পাড়ার মোড়ে গান রোডের দোকানে চাইনিজ অ্যাকশন সিনেমার নামে এই মুভি থিয়েটারসে মানুষের মোবাইল ফোনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো সিনেমাটির নাম মনে রাখেননি, কিন্তু দেখতে বসলে বলে উঠবেন, আরে এই সিনেমা তো কবেই দেখেছি। মিরাকল ইন সেল নাম্বার 7, ইমোশন বোঝেন। এতকাল সিনেমা দেখেছেন, কারোর অভিনয় আপনাকে কাঁদাতে পেরেছে, আপনি পাথর হৃদয়, সিনেমার মতো এসব ঠুনকো বিষয়ে আপনাকে কিভাবে কাঁদাবে। এই তো আপনাকে আমন্ত্রণ রইল মিরাকল ইন সেল নাম্বার 7 সিনেমাটি দেখার। বাবা এবং ছোট্ট একটি মেয়ের গল্প। কি যে স্যাক্রিফাইস, কি যে মায়া, তা এই সিনেমা না দেখলে বুঝবেন না। শুধুমাত্র একটা কমেন্ট দেখতে চাই যে এই সিনেমা আপনাকে কাঁদাতে পারেনি। আছেন কেউ? পলিটিক্যাল থ্রিলার পছন্দ করেন এমন মানুষের অভাব নেই, তাদের জন্য এই কোরিয়ান সিনেমাটি। নাম নিউ ওয়ার্ল্ড। বড় বড় সব কোরিয়ান তারকাকেই এই ছবিতে হাজির করেছিলেন পরিচালক পার্ক। ভূয়সী প্রশংসাও কামিয়েছেন এই সিনেমা দিয়ে। অ্যাকশন থ্রিলার যাদের পছন্দ, রাজনৈতিক কুটচাল যারা এনজয় করেন, তারা জাস্ট দেখতে বসে যান। কোন ক্যারেক্টার রেখে কোন ক্যারেক্টারের প্রতি যে মায়া ফিল করবেন, কার উপর রাগ হবেন, সেটা বুঝতে হলে একবার সিনেমার শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যারা গডফাদার, হংকংয়ের ইন্টারনাল অ্যাফেয়ার্স ভীষণ পছন্দ করেন, তাদের জন্য নিউ ওয়ার্ল্ড মাস্ট ওয়াচ মাস্টারপিস। এ মোমেন্ট টু রিমেম্বার। ধরুন আপনার মনে হলো একটিমাত্র রোমান্টিক সিনেমা দেখবেন আপনি পুরো জীবনে, সেটা হবে এ মোমেন্ট টু রিমেম্বার। এত ইমোশন, এত ফ্লুয়েন্ট স্টোরি টেলিং সারা বিশ্ব থেকে দ্বিতীয়টি খুঁজে দিতে পারবেন না। কোরিয়া থেকে একটা রোমান্টিক মুভি টান দিলেও কিন্তু এই মোমেন্ট টু রিমেম্বার হবে সেটা। নো মার্সি। কোরিয়ানরা জাতিগতভাবে প্রতিশোধ পরায়ণ। কোরিয়ান মুভিতে এই যে বীভৎস ভায়োলেন্স, এটা কিন্তু হাতে তৈরি নয়, এটা তাদের জাতিগতভাবেই ছিল। সিনেমার নাম নো মার্সি। প্রতিশোধ কত ভয়ঙ্কর হতে পারে সেটা এই সিনেমাটি দেখলেই বুঝবেন। তবে নো মার্সি একবার দেখলে পরের এক মাসেও অন্য কোনো সিনেমা ভালো লাগবে না আপনার। সারাক্ষণ নো মার্সির ট্রমায় আপনাকে গিলে খাবে। নো মার্সি পৃথিবীতে এক পিসি। সিনেমাটি দেখার 10 মিনিট পরে আপনিও আমার কথায় একমত হবেন। এ বিটার সুইট লাইফ। লিস্টে যে মুভিটি না রাখলে ইজ্জত থাকবে না সেটা হলো এ বিটার সুইট লাইফ। কোরিয়ান সিনেমার আন্তর্জাতিক উত্থান এই সিনেমার মাধ্যমে। কাল্ট ক্লাসিক সিনেমা যাকে বলে আর কি, পিওর আর্ট, সেই সাথে মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা বলা চলে একে। সিনেমার গল্পে আছে প্রেম, আনুগত্যবোধ, আছে বিশ্বাসঘাতকতা এবং বিভৎস প্রতিশোধ। অভিনয় আর অ্যাকশনে 10-এ 10, ফিল গুড টাইপ মুভি যাকে বলে। না দেখা থাকলে জাস্ট দেখতে বসুন। ওল্ড বয়। কোরিয়ান সিনেমার সবচেয়ে কমন বিষয় কিন্তু এই প্রতিশোধ পরায়ণতা। ওল্ড বয়, পার্ক চ্যাং উক নামের এক ছোকরা পরিচালক সারা বিশ্বকে জানিয়ে দিল আমরাও কিন্তু সিনেমা বানাতে পারি। কোরিয়ান সিনেমার সবচেয়ে শক্তিশালী সিনেমার নাম এই ওল্ড বয়। যেমন অসাধারণ স্টোরি টেলিং, তেমনই ভিজুয়ালাইজেশন, তেমন শক্তিশালী অভিনয়। আপনি সিনেমাটা দেখতে বসলে মনে করবেন কি উদ্বুক ব্যাপার স্যাপার রে বাবা। কিন্তু একবার সিনেমা দেখা শেষ হলে আপনার দেখা সর্বকালের সেরা 10টি সিনেমার মধ্যে থাকবে ওল্ড বয়, এই গ্যারান্টি দিচ্ছি। মেমোরিজ অব মার্ডার। সত্যি একটা ঘটনা পর্দায় তুলে আনলো পরিচালক বং জুন, যখন কিনা কোরিয়ায় হঠাৎ করে সিরিয়াল কিলিং এর উপদ্রব বেড়ে গিয়েছে। একের পর এক নারীদেরকে একই স্টাইলে হত্যা করে ফেলে রাখা হচ্ছে, কোনোভাবেই কিলারকে ধরা যাচ্ছে না।
পুলিশ নাজেহাল, হাতে আধুনিক প্রযুক্তিও কিছুই নেই। এত ভয়ঙ্কর এক সিরিয়াল কিলারকে ধরতে তিন পুলিশের অনুমান নির্ভর খেলা। এই খেলা সিনেমায় এসেছে মেমোরিজ অব মার্ডার শিরোনামে। সিনেমা শেষ হলে আপনার মাথা চুল ছিঁড়ে মরে যাওয়ার উপক্রম হবে। শত শত প্রশ্ন কিন্তু উত্তর নেই। আমাকে যদি বলেন আপনি একটা কোরিয়ান সিনেমার নাম বলুন, আমি বলবো মেমোরিজ অব মার্ডার। প্যারাসাইট, এই সিনেমার খবর সবাই জানেন। একাডেমি গত 91 বছরে যেটা করেনি হলিউডের বাইরে কোনো সিনেমা, আজ পর্যন্ত তারা বেস্ট পিকচার বেস্ট ডিরেক্টর দেয়নি, দিতে বাধ্য হলো প্যারাসাইটকে। একটা সিম্পল স্টোরিকে উপজীব্য করে দাঁড়িয়েছে পুরো সিনেমাটি, যে গল্পটি 2013 সালে পরিচালক কল্পনা করেছিলেন। প্যারাসাইট অর্থাৎ পরজীবীদের নিয়ে গল্প। সমাজের উঁচু নিচু দুই শ্রেণীর লোভ লালসা ইনসিকিউরিটি ফোকাস করে সিনেমার বেজ নির্ধারণ করা হয়েছে। প্যারাসাইট একবার দেখতে বসলে চোখ ওঠাতে পারবেন না। শুরুর পরের সিন থেকে টুইস্ট পেতে থাকবেন। পিওর কাল্ট ক্লাসিক যাকে বলে। যারা এখনো দেখেননি দেখতে বসুন সিনেমাটি, এটা মিস করবেন না। যাকগে, এক প্যারাসাইট নিয়ে 30টা ভিডিও বানানো সম্ভব, কিন্তু এই ভিডিও ছোট্ট করবো বিধায় অনেক কথা বলা হলো না। যে মুভিগুলোর নাম নিলাম জাস্ট দেখুন আর আমার কথার উপর বিশ্বাস রাখুন। এছাড়াও আরও 100টা কোরিয়ান মাস্ট ওয়াচ মাস্টারপিস সিনেমার নাম আমি বলতে পারবো। সুতরাং বুঝতে পারছেন আমিও জানি কী কী বাদ গেল। 10টা মুভির লিস্টে 10টাই রাখতে পারবো, এর বেশি তো পারা যায় না। যারা কমেন্টসে লিখবেন ওই মুভি কই, তারা সাথে অ্যাড করে দিবেন এই লিস্টের কোনটা বাদ দিতাম তাহলে। প্রায় সবাই বলেন লিঙ্ক দিতে, মুভির ইউটিউব লিঙ্ক হয় না, হলেও সেটা দেখা বোকামি। না থাকে ভালো সাউন্ড, না থাকে ভালো কোয়ালিটি। যারা বিভিন্ন টরেন্ট সাইটের সাথে পরিচিত তারা সেখানে একবার মুভির নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, ভালো থাকুন সবাই। নতুন করে কেউ ভিডিও দেখলে সাবস্ক্রাইব করুন। খুব দ্রুত 1 মিলিয়ন তো বানাতে হবে, এরপর আসো খেলবো, খেলা হবে, আসো খেলবো, খেলা হবে।